নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। উপত্যকা জুড়ে পালিত মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী, রয়েছে ভিন্ন কর্মসূচি। কোভিডে স্বামীহারা 29 জনকে 2.5 লক্ষের চেক, নিকট আত্মীয়দের 1 লক্ষ করে। ধলাই ভাগা বাজারে অজ্ঞাত পরিচয় ব্যক্তি লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীকে কাছাড় জেলায় আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে পালন করা হল। শনিবার এ উপলক্ষে সরকারি আধিকারিক ও কর্মচারীরা অহিংসার নীতি নিয়ে সব সমস্যা সমাধানের জন্য পুনরায় শপথ গ্রহণ করে অঙ্গীকারবদ্ধ হন। এদিন কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীদের সমবেত শপথ বাক্য পাঠ করান এডিসি সাধন সরকার। জেলার অন্যান্য সরকারি কার্যালয়গুলোতেও অনুরূপ সমবেত শপথ পাঠ করানো হয়। গান্ধী জয়ন্তী উপলক্ষে শনিবার সোনাই বিধানসভা কেন্দ্রে স্বনির্ভর নারী ও আত্মনির্ভর অসম প্রকল্পের সূচনা করা হয়। এদিন সোনাই ব্লকের অন্তর্গত নতুন নামনগর জিপিতে প্রকল্পের মাধ্যমে একটি ফিশারির অনুমোদনপত্র হিতাকারীদের হাতে তুলে দিয়ে প্রকল্পের শুভারম্ভ করেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ও জেলাশাসক কীর্তি জল্লি। এর আগে সোনাই কচুদরম জিপিতে আরও একটি ফিশারি প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক করিম। দুটি অনুষ্ঠানে বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা AIUDF এর সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ইজাজ হোসেন সহ অনেকে। এদিকে এদিন সকালে নরসিংপুর ব্লকের অন্তর্গত নগদির গ্রাম জিপিতে পোল্ট্রি শেডের শিলান্যাস করেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এতে তার সাথে উপস্থিত ছিলেন নরসিংপুর ও খণ্ড আধিকারিক প্রবাল দে, আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী পম্পিনাথ সহ অন্যান্যরা। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে শনিবার লক্ষ্মীপুর শহরে স্থায়ী শহীদবেদী ও আবক্ষ প্রতিমূর্তির চারপাশে সাফাই অভিযান কর্মসূচি পালন করলেন লক্ষ্মীপুর যুব মোর্চা ও মহিলা মোর্চার কর্মকর্তারা। এদিন যৌথ সংগঠনের কর্মকর্তারা সকাল 6টায় শহরের স্থায়ী শহীদবেদী ও নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর টিকেন্দ্রজিৎ, স্বামী বিবেকানন্দের আবক্ষ প্রতিমূর্তির চারপাশের এলাকাগুলোতে সাফাই অভিযান চালান। অভিযানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর যুব মোর্চার সভাপতি অভিজিৎ চন্দ, মহিলা মোর্চার সভানেত্রী অজন্তা দেব, লক্ষ্মীপুর মণ্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর সহ অনেকে। কাছাড় জেলায় কোভিডে স্বামী হারানো 29 জন মহিলাকে 2.5 লক্ষ টাকা সহ 6 জন নিকট আত্মীয়কে 1 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হল। শনিবার জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রার্থনা প্রকল্পের অধীনে উপকৃতদের হাতে এই চেক তুলে দিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, পরিবারের উপার্জনকারীর কোভিডে প্রাণ হারানোর ফলে পরিবারগুলোর উপর যে বিপর্যয় নেমে এসেছে তার মোকাবিলা করতে সরকারের তরফ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমরা 35টা চেক বন্টন করেছি। 29টা হচ্ছে উইডোদের জন্য আর 6 জন হচ্ছে বাচ্চা হারানোর জন্য। আমরা প্রার্থনা স্কিমের অধীনে 6 জনকে আমরা 1 লাখ টাকা করে আর কোভিড উইডোদেরকে 2.5 লক্ষ টাকা করে 29 জনকে এরকম সরকারের তরফ থেকে অভূতপূর্ব একটা সাহায্য করা হয়েছে। আমরা বিগত 1.5 বছরে কোভিড মহামারীতে আমরা দেখেছি অনেক ঘরের যারা ব্রেড উইনার্স আছেন, যারা আয় করতেন সংসারের জন্য, কিংবা অনেক সময় ভালো ছিলেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, 2-3 দিনের মধ্যে তাদের প্রাণ হারাতে হয়েছে, পরিবারের উপরে অশানি একটা সংকেত এসেছে। এবং আসাম সরকার, ভারতীয় জনতা পার্টির পরিচালিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার ঘোষণা করেছিল যে আমরা এই কোভিড মহামারীতে যে পরিবার হঠাৎ করে এইরকম অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদেরকে আমরা আর্থিক অনুদান দিয়ে একটা সাহায্য, এককালীন সাহায্য করব। আজকে কাছাড় জেলাতে এরকম 35 জনকে, আমরা 35টা পরিবারকে এরকম করে আর্থিক সাহায্য দিয়েছি। এদিকে অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে জেলাশাসক কীর্তি জল্লি তার বক্তব্যে বলেন, কোভিডে প্রাণ হারানো পরিবারগুলোর মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের প্রয়োজনীয় নথিগুলো ঠিকঠাক রয়েছে কেবল তাদেরকে 2 পর্যায়ে অর্থ সাহায্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে 17 জন কোভিডে প্রাণ হারানো ব্যক্তির নিকট আত্মীয়কে আর্থিক অনুদান বণ্টন করা হয়েছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্যের সৃষ্টি হল ধলাই ভাগা বনগ্রাম এলাকায়।
শনিবার ধলাই থানাধীন ভাগাবাজার বনগ্রাম ইন্ডিয়ার ইটভাটার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ধলাই পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত ব্যক্তির বয়স 60 হতে পারে বলে পুলিশ অনুমান করছে। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল সবুজ রঙের টি শার্ট ও নীল রঙের প্যান্ট। ধলাই পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানানো হয় যে সরকারি নিয়ম অনুসারে অপরিচিত ব্যক্তির পরিবারের লোকেরা যাতে মৃতদেহ শনাক্ত করতে পারেন তার জন্য আগামী 72 ঘন্টা মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখা হবে। যদি সেই সময় তার পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়া যায় তবে সরকারি নিয়ম অনুসারে মৃতদেহটি অন্ত্যেষ্টি করা হবে বলে জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 20 দিনব্যাপী সেবা ও সমর্পণের যে কর্মসূচি হাতে নিয়েছে শাসক দল, এরই পরিপ্রেক্ষিতে শনিবার গান্ধী জয়ন্তীর দিনে 5 জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা বাবদ আর্থিক অনুদানের চেক তাদের হাতে তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন জেলা বিজেপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারী 5 জনের মধ্যে 4 জনকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে আরও এমন কর্মকলাপে সাহায্যের হাত বাড়িয়ে দিবে বিজেপি সরকার বলে জানান। এদিন আর্থিক অনুদানের চেক তুলে দেওয়ার সময় বিধায়কের সাথে উপস্থিত ছিলেন কাছাড় বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ দলীয় কর্মীরা। বিধায়ক হওয়ার পর প্রথমবার আমি শিলচরের কিছু রোগীদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ওনারা আবেদন করেছিলেন আর ওনাদের আবেদনে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদেরকে কিছু আর্থিক সহায়তা করেছেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, আর বস্তুতপক্ষে এই দিনকে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রাণ পুরুষ বলি। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিনকে উপলক্ষ করে 20 দিনব্যাপী যে কার্যসূচি, এই কার্যসূচি আজকের দিনে গান্ধী জয়ন্তী আমরা পালন করছি। আর এই দিনেই শিলচরের বিধায়ক হিসাবে প্রথম চেক আমি 4 জন হিতাধিকারীর হাতে তুলে দিয়েছি, আরেকজন হিতাধিকারী আসতে পারেননি, 5টি চেক ছিল। আমাদের ডক্টর মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে উনি কিছু আর্থিক সহযোগিতা করেছেন। বরাকের তথা আসামের কৃতী সন্তান ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আহমেদ হাসানুজ্জামান চৌধুরীকে সম্বর্ধনা জ্ঞাপন করল উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়াহ নদুয়াতু তামির। শনিবার স্থানীয় ইলোরা হেরিটেজে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে আহমেদ হাসানুজ্জামান চৌধুরীর হাতে শংসাপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। পরে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আহমেদ হাসানুজ্জামান চৌধুরী বলেন, গোটা দেশ থেকে অনেক পরীক্ষার্থীরা ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করতে প্রস্তুতি নেন, কিন্তু খুব কম সংখ্যক পরীক্ষার্থীরা এতে সফল হন। পরে বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখতে গিয়ে আহমেদ হাসানুজ্জামান চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে বরাক সহ আসাম থেকে আরও বেশি সংখ্যক পরীক্ষার্থীরা এই পরীক্ষা সফল হতে পারেন এই আশা করেন। আমাদের সমস্ত আসামের মধ্যে হাইলাকান্দির সংখ্যা আহমেদ হাসানুজ্জামান চৌধুরী 283 নম্বর সফল হয়েছে। তৎসঙ্গে আসামের স্পেশাল ডিরেক্টর জেনারেল পুলিশ শ্রী জ্ঞানেন্দ্র প্রতাপ সিংয়ের মেয়ে ঐশ্বর্য সিং 97 নম্বর র্যাঙ্ক নিয়ে কৃতকার্য হয়েছে। আমরা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতু তামিরের পক্ষ থেকে এই দুই প্রীতি ছেলে এবং মেয়েকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে সভার অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য তাদের উৎসাহিত আরোপরা এবং তাদের মাধ্যমে সমগ্র আসাম তথা বরাক উপত্যকার মেরিটোরিয়াস ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে এ ধরনের সর্বভারতীয় সেবামূলক পরীক্ষায় উৎসাহিত হয় এই ভাব সৃষ্টি করার জন্য আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আমরা সকলের তাদের দুজনের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং বিশেষভাবে সমগ্র বরাক তথা আসামের অন্যান্য ছেলেমেয়েরা যাতে তাদের জীবনকে একটা পথ নির্দেশনা হিসাবে মডেল হিসাবে গ্রহণ করতে পারে এই শুভ কামনা করে।
গুটি গুটি পায়ে 18তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করলো দয়াপুর সিআরপিএফ কেন্দ্র। এ উপলক্ষে শনিবার দয়াপুরস্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি শাহনাজ খান, কমান্ডার 6 ব্যাটেলিয়ন প্রবেশনাথ প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্বলন করার পর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিআরপিএফ শিল্পীরা সহ আমন্ত্রিত শিল্পীরা গান নৃত্য পরিবেশন করেন। গান্ধী জয়ন্তীর দিনে সোনাই শিক্ষাখণ্ডের অন্তর্গত মোহনখাল ক্লাস্টারের অবসরপ্রাপ্ত দুই শিক্ষক রহমত আলী বড়ভুইয়া ফয়জুর রহমান মজুমদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা বদলি হয়ে 4 জন শিক্ষককে সংবর্ধনা জানান মোহনখাল মণ্ডল সমল কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীরা। এদিন অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে জমজমাট অনুষ্ঠানে মেমেন্টো মানপত্র ও ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা এই দুই শিক্ষককে। এছাড়াও সোনাই ব্লক এলিমেন্টারি অফিসার লিপিকা সিনহাকে তার প্রতিনিধি অফিসার হুসেন মজুমদার মানপত্র মেমেন্টো দিয়ে সম্মান জানান। এদিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের পৌরোহিত্য করেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শাহরিয়ার আলম বড়ভুই, অবসরপ্রাপ্ত শিক্ষিকা মীরারানী ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষক দেবকুমার মিশ্র, শিক্ষক অনুপম গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরসিসি শাহ আলম লস্কর, রাহুল আলম বড়ভুইয়া, শিক্ষক তৈবুর রহমান লস্কর প্রমুখ। স্বনির্ভরশীল নারী আত্মনির্ভর অসম কর্মসূচির অধীনে শনিবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত মণিয়ার খালজিপিতে দুটি প্রকল্পের কাজের সূচনা করেন জিপি সভাপতি পরেশ তাঁতি। জিপির পার্বতী আত্মসহায়ক দলের সভানেত্রী ভবিতা নুনিয়া ও শ্রীকৃষ্ণ আত্মসহায়ক দলের সদস্য শিখারানী দাসের নামে এমজিএনরেগা প্রকল্প থেকে মৎস্য পালনের পুকুর তৈরির জন্য 80,000 টাকা ও পোল্ট্রি শেড নির্মাণের জন্য 70,000 টাকা বরাদ্দ হয়েছে। এদিন ভূমি পূজন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে দুটি প্রকল্পের কাজের সূচনা করেন জিপি সভাপতি। উপস্থিত ছিলেন জিপির সহসভানেত্রী প্রমিলা গৌড়, গ্রুপ সদস্য বকুল দাস, বুথ সভাপতি সুশান্ত দাস, সমরেশ চৌধুরী, জিআরএস কৃষ্ণধন সিনহা, জীবিকা সখী সন্ধ্যাশীল, শ্যামলাল রবিদাস, প্রবীর শর্মা, রিঙ্কু চন্দ্র দাস প্রমুখ। শনিবার টাইগার্স ক্লাবের পক্ষ থেকে মহাত্মা গান্ধীজির 152তম জন্মদিন পালন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল বড়ভুইয়া বলেন, মহাত্মা গান্ধী একজন মহান ব্যক্তি ছিলেন, সমস্ত বিশ্ব তাকে চেনে ও মানে, তার নীতি পালন করা সবার প্রয়োজন। গান্ধীজির জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে একটি আন্তঃজেলা অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা হবে 3 অক্টোবর 2021 ইংরেজি রবিবার সকাল 11টা থেকে। প্রতিযোগিতার ফলাফল দেওয়া হবে 10 অক্টোবর। এদিনের কর্মসূচিতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দিদারুল হক মজুমদার, সাধারণ সম্পাদক জুয়েল বড়ভুইয়া, সজীব লস্কর, মিজাবুর রহমান চৌধুরী, মিসবাউল লস্কর, সুমন্তনাথ চৌধুরী, রাজু নন্দী, সালমান লস্কর প্রমুখ। আজকে টাইগার্স ক্লাবের পক্ষ থেকে গান্ধীজির 152তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা ক্লাবের সকল সদস্য এখানে মহাত্মা গান্ধীজির জন্মদিবস পালন করেছি এবং ওনার উনি একজন মহান ব্যক্তি ছিলেন, সমস্ত বিশ্ব ওনাকে চিনে। আজকে ওনার স্মৃতি মনে রাখার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি আন্তঃজেলা অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতাটি আয়োজন আগামীকালকে প্রতিযোগিতাটি হবে, অর্থাৎ রবিবার সকাল 11টা থেকে 12টার মধ্যে এই প্রতিযোগিতা হবে এবং এর ফলাফল 10 অক্টোবর 2021 ইংরেজি অনলাইন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া হবে। এবং মহাত্মা গান্ধীজির নীতি আমাদের সবাই মানতে হবে, পালন করা উচিত, আমরা কখনো ওনাকে ভুলতে পারবো না। ওনার দ্বারা আমরা স্বাধীন দেশে বসবাস করছি এবং আমরা আশা রাখি আমরা সবাই ওনার নীতিগুলা মেনে চলব, ওনার নীতিগুলো আমরা পালন করব। ধন্যবাদ। আজকে এখানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সভাপতি দিদারুল হক মজুমদার মহাশয়, আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল বড়ভুইয়া, সাজীব লস্কর, মিসবাউল হক লস্কর, মেজাবুর রহমান চৌধুরী প্রমুখ। ধন্যবাদ।
জাতির জনক মহাত্মা গান্ধীর 152তম জন্মজয়ন্তী ও ভারতের দ্বিতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 117তম জন্মজয়ন্তী উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করল এমএল ফাউন্ডেশন। শনিবার বেলা 2টা নাগাদ সংস্থার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রায় 25 জন কচি কাঁচাদের মধ্যে বস্ত্র বিতরণ সহ চকোলেট বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। এই যে আজকের কার্যসূচি, আমাদের এখানে মনোজ দাস দা উনি একটা প্রোগ্রাম করেছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে বস্ত্র বিতরণের, এটা খুবই মহৎ উদ্যোগ, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আর এখানে যে ছোটো ছোটো বাচ্চারা আছে, হ্যাঁ, তাদেরকে উনি উৎসাহিত করছেন, এটা খুবই ভালো প্রয়াস। আর আজকের এই যে মহাত্মা গান্ধী, উনি আমাদের দেশকে স্বাধীন করেছিলেন, স্বাধীন করার জন্য উনি নিজের জীবনকে উৎসর্গিত করেছিলেন এবং উনি শহীদ হয়েছিলেন, তাই উনাকে জাতির পিতা বলে সম্বোধন করা হয়। আর আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, উনি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং উনিও একজন কর্মনিষ্ঠ, মানে খুব ভালো কর্মঠ প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতের সরকারের নেতৃত্ব দিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে সরকার পরিচালনা করেছিলেন। তো ওনাদের এই দুই মহৎ ব্যক্তিদের আজকে জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রাম এমএল ফাউন্ডেশন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উপত্যকা জুড়ে পালিত মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী, রয়েছে ভিন্ন কর্মসূচি। কোভিডে স্বামী হারা 29 জনকে 2.5 লক্ষের চেক, নিকট আত্মীয়দের 1 লক্ষ করে। ধলাই ভাগা বাজারে অজ্ঞাত পরিচয় ব্যক্তি লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।